স্টুডেন্টস দশম শ্রেণী, দেখো এটা ইংলিশ, তোমার ইংলিশ গ্রামার। আমি এবে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভর্ব বিষয়ে পড়া যাচ্ছ। ওকে, তাহলে পেজ নম্বর 31 ইংলিশ গ্রামার বইর কাড়, রেডি স্টার্ট। দেখো 10th ক্লাসর 31 পেজ ইংলিশ গ্রামার বুক, ফাইনেটিভ এন্ড নন ফাইনেটিভ ভর্ব বিষয়ে পড়া। তাহলে তা পূর্ব আমি জাণিবা আছে যে ভর্ব বইলে কোণ, ভর্ব কোণ জাণিলা পরে কেতে প্রকার জাণিবা আছে, বিভিন্ন প্রকার আছে। এবে কিন্তু এ লেসনরে দুই প্রকার কা দেছি, তো মু তোমাকে আগ ভর্ব কোণ বলি কউছি, কাম পদ ভর্ব বলে কাম পদ। হলে ইজ গুটে ভর্ব না নাই, মাত্র কি কাম, সেটা কাম নথিলে মধ্যে সে ভর্ব হয়ে পারছে, রাইট? ইজ, ওয়াজ, আর বলে কোণ, ইট বলে খাইবা, গো বলে যা, ভর্ব বলে জনা পড়ে যাচ্ছে, লুক বলে দেখিবা, রন বলে দৌড়িবা, এটা কাম পদ, তো ভর বলি সিধা সড়ক জনা পড়ে যাচ্ছে। কিন্তু আমি আর ওয়াজ ওয়ের হ্যাভ হ্যাজ হ্যাড উইল উড সেল শুডু কেন কুডু, এগুলাকে ভর বলি আমি কৌছে, হেল্পিং ভর, কি ভর? তো আমি আউ গোটে সেকশনরে দেখিলা বেলকু আমাকে আউ দুই প্রকার ভর দিছিলা, হেল্পিং ভর, মেইন ভর। ওকে, হেল্পিং ভর কৌশি কামকে দর্শায় না, ইজ কি কামকে দর্শাচ্ছে, কিছু নাই না, ওয়াজ ওয়ের নো ওয়ার্ক, তেমনি বলি হেল্পিং ভর্ব। কামকে দর্শাওয়া পদ কি ভর্ব বলবে, মেইন ভর্ব, যেমনি রিড বলে পড়ো, রাইট বলে লেখ, কাম না সেটা গোটে। তো সিম্পলি আমি যদি ছিড়াই দেবা ভর্ব কোণ বলে ডুইং ওয়ার্ড বলবে, ইংলিশ মিডিয়াম পিলা মানে হলে ডুইং ওয়ার্ড, কাম পদ, যেমনি উঠিবা, বসিবা, খাইবা, লেখিবা ইত্যাদি। ইজ দ্যাট ক্লিয়ার? ভর্ব কোণ টাইপস অফ ভর্ব এটি কোণ লেখা হয়েছে, ফাইনাইট নন ফাইনাইট ভর্ব, ভেরি গুড। এবে দেখিবা আমি ফাইনাইট ভর্ব কোণ নন ফাইনাইট ভর্ব কোণ বুঝিবাকু চেষ্টা করিবা, তারপরে এক্সারসাইজ কু যিবা। তো বহি টিকে দেখো, রিড দিজ লাগটু কোণ দেছি আইএনজি, আচ্ছা ক্রিয়া আগরু টু কিংবা আইএনজি লাগিথিবো বলে তুমি জানিব যে ইয়ে হচ্ছে তোমার নন ফাইনেটিভ, নন ফাইনেট বলে কুয়াযিব। হেল্প, তুমি সিধা সড়ক ডাইরেক্ট মনে রাখিও বলে হেল্পিং ভর্ব যাক সব ফাইনেট, বড়কা যাক সব আইএনজি, ইডি, এসিএস লাগি যাক নন ফাইনেট, এটা ট্রিকাল মনে রাখো। বই কি চালা 32 পেজ র অ্যাক্টিভিটি 1 রে আছে 5টা 6টা কোশ্চেন, ফিনিটিভ নন ফিনিটিভ, দেখো সে লাইন গুড়াক লেখ, 2 নম্বর 3 নম্বর 2টা কামত করি এবার দেখাইব, যাইরে আইএনজি লাগিথিব নলে ইডি লাগিথিব নলে এসএস থিব এসিএস থিব, ওকে, নলে ক্রিয়া আগে 2 লাগিথিব বলে সেটা নন ফিনিটিভ বলে জানো, বেক করি দেখো।